হাজরাত ঈসা নবী ডাক বলবে রব ও হাসরবাসী আজকে আমার কাছে কান্না কাটি করে কোনো লাভ নাই তোমরা চলো এক জায়গা নিয়ে যাই আমি ঈসা নবী যার উম্মত হয়েছিলাম আহা আমি ঈসা আলাইহিস সালাম যার উম্মত হয়েছিলাম তোমরা চলো ওই নবী সারা আজ আমাদের কোনো নিরাপত্তা নাই সাব উম্মিমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে নবী আমাদেরকে কত ভালোবাসেন আমাদের চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে দাঁড়াও আর না আমি রব্বুল আলমিনের দরবারে যাইতেছি একটা দৌড় মারবে আর সে মহার আল্লাহর কুদ্রুতি কদমের সামনে শেষ দায় পরে একটা ডাক দিবি আর হাবলি উম্মতি মালিক রে আমার উম্মত গুনা করে ফেলছে আমার উম্মত গুনা করে ফেলছে আমার উম্মত গুনা করে ফেলছে আমার উম্মত বড় গুণাগার ইয়ার হাবলি উম্মতি আমার উম্মত বড় গুণাগার আল্লাহ তখন নরম হয়ে যাবে লক্ষ লক্ষ বছর আল্লাহ ছিল বরম নবীজি চোখের পানি সারা সঙ্গে সঙ্গে আল্লাহ হয়ে গেল নরম একসাথে বলবেন আল্লাহ চোখের পানি আল্লাহ সত্য হয় না ওই নবী ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয় ওই নবীর তাজিম করলে আল্লাহর তাজিম করা হয় ওই নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয় ওই নবীর গুণ গাইলে আল্লাহর গুণ গাওয়া হয় ও নবীর আদর্শ বললে আল্লাহর আদর্শ মনে হয় ও নবীর দল করলে আল্লাহর দল হয় ওই নবীর পক্ষে হলে আল্লাহর পক্ষ হয় ওই নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় ওই নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী করা হয় কথা বলেন ঠিক কিনা সারা রাত্র জেলে মাছ মারছে সকাল বেলা জেলে যেমন মাছ পাবে না ডোলাতার খালি কারণ ডোলাতার ভাঙ্গা দরবারের আশিক আমার পিরু মর্শিদের দরবারের আশিক যারা আছেন বিভিন্ন দরবার এবং বিভিন্ন পীরের দরবারের মহিদ্িন যারা আছেন একটা কথায় আমাদের সবার কথা এটা আমাদের কথা না আল্লাহ রসুল এক বাক্যে বলে দিয়ে গেছেন কোরআন বলতেছে ইয়া তবে যদ্দু উজু হোন তু হোন ফল্লদিনাসুবাদ দু উজু হো হোম কঠিন মেহেশ্বরের মাঠি একদল মানুষের চেহারা উজ্জ্বল দেখলে বুঝা যাবে তারা জন্নতি জন্নতি জন্নাতি নুরের মিম্বরে নুরের চেহারায় আরশে মোহাল্লার নিচে তারা বসে থাকবে নবী শহীদরা তাদেরকে দেখে ঈর্ষা করে বলবে রব এরা কারা নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে তারা বসে আছে এরা কারা আল্লাহ জবাব দিবে দুনিয়াতে একজন আরেকজনকে তারা আল্লাহর জন্য ভালোবাসছিল আমরা শাহজালালকে আল্লাহর জন্য ভালোবাসি শাহ ফরণে আল্লাহর জন্য ভালোবাসি খাজা বাবা আজমিরিকে আল্লাহর জন্য ভালোবাসি হুজুর গাউসে পাখরা আমরা আল্লাহর জন্য ভালোবাসি মুজাদ্দিন আল ফেসানি আল্লার জন্য ভালোবাসি হুজুর বাহাউদ্দিন নকসমান বুখারি কাল্লার জন্য ভালোবাসি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি রেজবি মাউলার সহে জমিনে যত অলি আল্লাহরা ঘুমায় গেছেন আমরা সবাইকে আল্লাহর জন্য অলি মনে করে ভালোবাসি কথা কন ঠিক কিনা আল্লাহর অলির মহিবিনের খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন বাজার বুঝে যাওয়াটা আমাদের জন্য জরুরি সেই কঠিন হাসনের মাঠ বিরাট বড় মাঠে সব সৃষ্টিগুলি দাঁড়াবে তাহলে বুঝেন তো সেই মাঠটা কত বড় হবে কত মাখ লুক দাঁড়াবে আখা এক লক্ষ চব্বিশ হাজার নবীরা দাঁড়ায় যাবে আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ মানুষ দুনিয়া অর্জন করতে যাইয়া দুনিয়ার পিছনে দৌড়াইয়া সম্পদ রুজি করতে যাইয়া ছেলের জন্য মেয়ের জন্য বিবির জন্য জমির জন্য বাড়ির জন্য গাড়ির জন্য দুনিয়ার পিসের দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ থেকে তারা জুদা হয়ে যায় কতদিন দিন সুরুতুবুল মাক বীর কবর পর্যন্ত সময় কবর পর্যন্ত সময় এর বাহিরে আর কোনো সময় তাদের হাতে নাই আর কান্দার মুসলমান অনবিরা শিখ সুঙ্গী বাবাজি রামায়ের আরেক মাইকের বহুদূর বহু পর্যন্ত যায় খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন কঠিন হাসরের মাঠ বিরাট বড় মাঠ কায়েম হয়ে গেল কোটি কোটি সৃষ্টি আল্লাহর সামনে দীপ্তমান সূর্যটা থাকবে মাথার উপরে দুই মাইল অথবা দেড় মাইল তব শ্রীব্দু কাশিরের মধ্যে সে সূর্যটা মাথার বরাবর থাকবে একই একইভাবে সূর্য দাঁড়ানো থাকবে অস্তও যাবে না উদয়ও হবে না একই রকমভাবে সূর্য দাঁড়ানো প্রখর প্রচণ্ড দুপুরে যেমন গরম উত্তাপ থাকে বিজ্ঞান বলতেছে বর্তমানে যে সূর্যটা আমাদের মাথার উপর এই সূর্যটা তেরো লক্ষ পৃথিবীর সমান তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হয় একটা সূর্য হল তত বিরাট তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো তত বড় দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা সূর্যের মধ্যে প্রত্যেক ঘন্টায় এক লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয় প্রত্যেক ঘন্টায় এক লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয় মাত্র আমাদেরই উপকূলীয় যেমন ঝড় তুফান টর্নেডো সাইক্লোন আসে যদি সাইক্লোনটা দুইশো কিলোমিটার বেগে হয় তখন সিগন্যাল চলে যায় দশ নম্বরের উপর মহাবিপদ সংকেত ষাট কিলোমিটার বেগে যদি একটা বাংলাদেশে আসে তাহলে উপকূল না আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই উনিশশো পঁয়ষট্টি থেকে সত্তরের দশকের ভিতরে ভোলায় একটা টর্নেডো আঘাত করলো প্রায় দুইশো ষাট পঞ্চাশ কিলোমিটার বেগে একটা ঝড় আসছিল ওই জ্বরে ভুলা এবং ওই উপকূলীয় অঞ্চলের পাঁচ লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে গিয়েছিল লক্ষ ইতিহাস জেনে দেখবে পঞ্চাশ কিলোমিটার বেগে বিরাট বড় তুফানে দেড় লক্ষ মানুষ মারা গেল চট্টগ্রাম আর ওই কক্সবাজার উপকূলীয় অঞ্চলের দেড় লক্ষ মানুষ মারা গিয়েছিল ভাইজান আমার মনে আছে আমি ওই যে বাসখালী মহেশখালী এলাকা একটা মাহাবিলে গিয়েছিলাম বাসখালীটা সমুদ্রের পার্ব বার্শবর্তী একটা এলাকা আমাদেরকে নিতে নিতে একবারে সমুদ্রের পারে যে বেরিবাদ আছে এই বেরিবাদের কাছে নিয়ে যাওয়া হলো লোকেরা বলল হুজুর এখানে কোনো সেই সময় বেরিবাদ ছিল না তবে এখানে অলির একটা মাজার ছিল মাজারের পাশে একটা মসজিদ ছিল এই মসজিদের ভিতরে এলাকার মানুষ আশ্রয় নিয়েছিল এই মসজিদ ব্যতীত যা ছিল সব একেবারে ভেঙ্গে চুরমার করে পানিতে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল কিন্তু আল্লাহর অলির মাজারকে কেন্দ্র করে মসজিদের কিছুই হয় নাই মাজারের কিছুই হয় নাই ওই মাজারে মসজিদে যারা আশ্রয় নিয়েছিল তাদেরও কিছু হয় নাই চিৎকার মেরে জোরে বলবেন নাই আরসুল রসুল আল্লাহ খুবই মনোযোগ দিয়ে বলছিলাম বিরাট বড়ো টর্নেডোর কথাগুলি লক্ষ লক্ষ মানুষ এইভাবে ভাষায় নিয়ে চলে গেল বড় বড় টর্নেডো দুইশো ষাট কিলোমিটার বেগে একটা ঝরে যদি আমাদের এলাকার সমুদ্রের পানি হালত হয়ে থাকতে পারে তাহলে সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় এক লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয় ওই ঝড়ের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে আল্লাহ সেরে দিতেন তাহলে পৃথিবীর মানুষজন পৃথিবীর পুরে একবারে সারকার হয়ে ধ্বংস হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা ওই সূর্যটা হাসরের মাঠে আল্লাহর মাথা বান্দার মাথা থেকে দুই ইঞ্চ দেড় কিলোমিটারও মাত্র উপরে থাকবে হায় হায় সূর্যের উত্তাপে মানুষের শরীর একবারে ঝলসে যাবে না সেই গরমটা হবে আরও ভয়াবহ গরম শরীরের ভিতর থেকে ঘাম বের হয়ে সারা হাসুরের মাঠ থুতনি পর্যন্ত ডুবে যাবে এইভাবে হাজার 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 বছর চলতে থাকবে কোন কোনো বর্ণনার ভিতরে আসছে মানুষের জিব্বা কুকুরের মতো ঝুলতে থাকবে পানি নাই পানি নাই আল্লাহর কোরআন গো আমি আল্লাহ আপনাকে সেই দিনের হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম আপনি নবী যাকে খুশি তাকে হাউজে কাউসার পানির পিয়ালা পিলাইয়ে দিবেন আল্লাহ রসুল বললেন ওই কঠিন হাউজে কাউসার সারা আর কোনো পানি থাকবে না মানুষের পিপাসায় জিব্বা বের হয়ে ঝুলতে থাকবে কুকুরের জিব্বা যেমন ঝুলে মানুষের জিব্বা ওই রকম ঝুলতে থাকবে আল্লাহ নবী ডাক দিলেন উম্মত্রে সেই হাউজে কাউসারের পানি আমার মালিকানায় আসবে আল্লাহর কোরআন বলে আবুল হাবিব আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম আল্লাহ নবী বলেন উম্মত আমি আমার উম্মতকে ডেকে নিই এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দিব ওই পানিটা পান করার সাথে সাথে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির পিপাসার কথা মনেই আসবে না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার পানির পেয়ালা পিপাসার কথা আর মনে আসবে না নবীজি বললেন কেমতের দিনে আমি সেই দিন হাউজে কাউসারের পানি যখন পান করাবো কিছু মানুষ আমার কাছে ধরে আসতে যাবে আর মাঝখানে একটা পর্দা পরে যাবে তখন আমি বলবো ফেরেস্তার আর আমার উম্মত ফেরেস্তার বলবে ইয়ার সুল আল্লাহ আপনি জানেন না আপনার এনতে কালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল নতুন নতুন মফতওয়া তারা দিয়েছিল নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল এরা বেদাতি ওরা বলতেছে আমরা বেদাতি আসলে মূলত আমরা বেদাতি না আজকে যারা তারাবির নামাজ আটটা খাত বানাইল ওমর এবং উসমানা আলী দশ হাজার সাহাবিরা মিলে তারাবীর নামাজ চালু করলো বিশ্বাখাত আজকে বেদাতি যারা ওরা তারা বিদ নামাজ চালু করছে আটটা কাত তার মানে বেদাতি না ওরাই আমরা এই জমিনে আল্লাহর আল্লাহর দিন নবির তরিকা চালু রাখার জন্য যে হাত করি শাহজালাল আটশো বছর আগে কালেমার পতাকা নিয়ে আসলো কালেমা নিয়ে আসছে দিন নিয়ে আসছে কথা বুঝে যাবেন আপনারা শাহজালাল কিন্তু সার কথা না তিনি এত বড় অলি শুধু অলি না উনি সরাসরি আমার রসুল বংশের সন্তান হাসানি হুসাইনি হাসানি হুসাইনি হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী শাহজালালের জন্ম আরে হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী ইমাম মেহেদি দুনিয়াতে আসবে শাহজালাল কিন্তু চারটিখানি কথা না যার শরীরের রক্তের ভিতরে রসুর রক্তের ঘেরাম ছিল আল্লাহ নবী রক্তদার শরীরে প্রবাহিত তিনি হজরতের শাহজালাল শাহপাড়া শিফাসাল নাসিরউদ্দিন আহমাদতুল্লা আলী শাহ মোস্তফ আল বাগদাদিয়াল হুসইন হাসানিল লাহান হুম আল্লাহর বন্ধু সকল সবার কোর রক্তের ভিতরে রসুল এ রক্ত প্রবাহিত হয় কুণ্ডরা যদি এইভাবে নামাজ পড়তেন এ দেশের আঠারো লক্ষ মানুষ এইভাবে নামাজ আঠারো কোটি মুসলমান এইভাবেই তারা নামাজ পড়তো কোনরা এইভাবে নামাজ পড়তে বিদায় আজকে আঠারো কোটি মুসলমান আটশো বছর ধরে কোটি কোটি শত শত কোটি কোটি মুসলমান এইভাবেই নামাজ পড়ে উন্ডা নামাজের পরে দোয়া করছে বিদায় আজকে আটশো বছর ধরে আমরা নামাজের পরে দোয়া করি আজকে ওরা কারা আমার দোয়া চুরি করবার চায় আমার তারাবির নামাজ চুরি করবার চায় আমার নামাজে ভুল ধরে নামাজের মধ্যে নামাজ চুরি করবার চায় তার মানে হয় ওরা ঠিক নয় শাহজালাল ঠিক আর যদি শাহজালাল রহিমাহুল্লাহ ঠিক হয় তাহলে ওরা বেঠিক ঠিক শাহজালাল হয় বেদাতি নয় ওরা বেদাতি যদি শাহজালাল বেদাতি হয় তাহলে ওরা সুন্নতি আর ওরা যদি বেদাতি হয় তাহলে শাহজালাল সুন্নতি আর আকাশ ভাঙবে পৃথিবী পড়ে যাবে সাগর শুকাবে বাংলাদেশে মরুভূমি হয়ে গেলেও শাহজালাল বেদাতি হবে না শাহজালালের ঠিক মতের বিরুদ্ধে যে আজকে নতুন সৌদি আরবের পেট্রো ডলার দিয়া আমার দেশের মধ্যে যারা ঝামেলা পাকাইতেছে আজকে যাদেরকে বিরাট বড় বড় ধ্বনি দেখেন আল্লাহর আদালতের সামনে তারা মাথা নত করে শেষ দায় পরে থাকবে হাজার হাজার বছর পার হবে কিন্তু তাদের চার পয়সা মূল্য থাকবে না আজকে অনেক বড় ক্ষমতাওয়ালা বিরাট বড় সেনা প্রধান পুলিশ প্রধান গোয়েন্দা প্রধান বলেন যারা রাস্তা দিয়ে গেলে বিরাট বড় সেনাবাহিনীর গার্ডও বনার হয় নিরাপত্তা হয় আমাদের রাষ্ট্রপ্রধান যদি আপনাদের এই শান্তিনাতে আসেন তাহলে অন্তত এক মাস পর্যন্ত গোয়েন্দারা সারা এলাকায় কাজ করে কথা ঠিক কিনা সারা এলাকায় কাজ করে কে গোয়েন্দা আপনি নিজেও জানেন না সারা এলাকায় তারা কাজ করে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য কিন্তু বলেন তো হাসরের মাঠ যখন কায়েম হবে কে রাষ্ট্রপ্রধান কে পুলিশ প্রধান কে সেনা প্রধান কে জাতিসংঘের মহাসচিব কে আমেরিকার রাষ্ট্রপ্রধান কে হোয়াইট বলে ঠিক কিনা না আল্লাহ রসুলের বারগাহে দাম আসি চার পয়সাও দাম নাই বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন আহা কত বড় সাম্রাজ্য বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি তার মধ্যে একজন সাম্রাজ্যের অধিপতির নাম বলি তার নাম সুলতান মাহমুদ গজনবি গাজনী সাম্রাজ্যের অধিপতি বর্তমানে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল এই কাবুলকে কেন্দ্র করে এবং আফগানিস্তান উজবেকিস্তান তাজাকস্তান তুর্কিমিনিস্তান আজারবাইজান আর আফগানিস্তান ওই পাশে ইরান এবং পাকিস্তানের বিরাট অংশ মিলে তখন ছিল আপনার এই সাম্রাজ্য এই সাম্রাজ্যের যিনি গজনী সাম্রাজ্যের অধিপতি তার নাম সুলতান মাহমুদ গজনবী তিনি শুধু গজনীর সুলতান ছিলেন না একজন বড় আশেক রজুল ছিল উনি হস্ করে মদিনাতুম মনহারায় গেলেন মদিনা মনহারা যাইয়া উনি শাহী পোশাক ছেড়ে দিয়ে সাধারণ একটা মোটা এই কম্বলের মতো মোটা কাপড়ের জুব্বা গায়ে দিলেন আর ওই জুব্বাখানা গাই দিয়ে পানির কলসি অথবা পানির থলে নিয়ে সারা মদিনা ঘুরে আর হাজিদেরকে পানি পান করায় একজন ব্যক্তি আফগানি তিনি দেখে বললেন সুলতান আপনি না সাম্রাজ্যের সুলতান আপনি শাহী পোশাক খুলে দিয়ে এই মদিনায় সাধারণ পোশাক পরে আপনি হাজিদেরকে পানি কেন পান করান আপনার তো শাহি পোশাক পরে থাকার কথা সুলতান মাহমুদ গজনবী ডাক দেব আল্লার বান্দারে তুমি জানো না আমি কার দরবারে হাজির হয়ে গেছি আমি সুলতান মাহমুদ গাজনী সাম্রাজ্যের সুলতান হতে পারি আমি যার দরবারে আসছি ইনি দুজাহানের বাদশা সাইয়দুল কউনাইন ওয়াসাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব মাকামে মাহমুদ ওয়ালা চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ ওয়া মা আরসালনাকা কাদি আল্লাহ বলতেছে হুজুর আপনাকে পাঠিয়েছি ইল্লাদি আর গুরুত্ব প্রদান করলেন হরবেস্তেস না আর পরের কথাটাকে আল্লাহ গুরুত্ব প্রদান করার জন্য বলেন ইল্লা শুধু এই কারণেই পাঠিয়েছি আপনি তাম জগৎ সমহেদ আলামিন জোরে বলা যাবে কি আপনি মারবা গুনাগরের অতি জন মুসলমান বড় কান্দাবাসী শুনে যান আল্লাহ নবীজি মেহেশ্বরের মাঠে আহা সেই দিন সব সৃষ্টিগুলি একেবারে পাগল পারা হয়ে যাবে জিনেরা সেজদার মধ্যে বলে থরথর করে কাঁপতে থাকবে সমস্ত ফেরেস তারা চিন্তায় মগ্ন আমরা কি সঠিক মতো আল্লাহর দবা দায়িত্ব পালন করছি নি আল্লাহর কাহারিও দেখে আল্লাহ রুদ্র ভাব দেখে আল্লাহ পাক দিন জালালি হয়ে যাবে প্রচন্ড রাগ আল্লাহর সৃষ্টির প্রতি আল্লাহর এত রান দেখে সমস্ত নবীরা পর্যন্ত তারা কপালে তাদের ভাঁস পরে যাবে শিরের ভিতরে আসছে ভাঁস পড়বে গুনার জন্য না কারণ নবীরা মাসুম আকাই আঁকাই দেওয়া হলে সুন্নতল জামাতের আকিদা হলো কোন নবীদের জীবনে গুণা নাই সব নবীরা মাসুম বেগুনা একবার জোরে বলেন না মারাহাবা তামাম সৃষ্টিগুলি আল্লাহর আদালতের সামনে মাথা নত করে দাঁড়ানো নবীরা মাসুম বেগুনা তারা সবাই চিন্তিত গুনার জন্যে না তারা একটা কারণে চিন্তিত হবে চিন্তাটা হলো আজকে আল্লাহ কাহার কি করে আল্লাহকে নরম করা যায় সন্তুষ্ট করা যায় কি করে আল্লাহর রাগ আজকে মিটানো যায় আল্লাহ যে রাগাম্বিত হয়ে আসেন এই রাগটাকে আমরা কেমনে মিটাবো সমস্ত নবীরা এই চিন্তায় পড়ে যাবেন তারা গুনার জন্য চিন্তা না পাপের জন্য না তারা শুধু আল্লাহর রাগ মিটানোর জন্য তারা চিন্তা করতে থাকবে কি করে মেটানো যায় ইতিমধ্যে সমস্ত মাসি দৌড়াইয়া আদম সফি সামনে দাঁড়ায় এক থাকবে বাবা আদম গো আল্লাহ আপনাকে বড় আদর করে বানাইছিল আপনি দয়া করে আজকে আল্লাহর কাহারিয়াত মিটানোর জন্য আল্লাহর দরবারে চলে যান আদম নবী ডাক দিবে আমার সন্তানরা আজকে আমার পক্ষে সম্ভব না তোমরা অন্য কোন নবীর বরগাহে চলে যাও সবাই দৌড়ে নুহুর আলিহিসামের কাছে আসবে নুহুরে আপনি তো শরীয়তের প্রথম পিতা ছিলেন আল্লাহ আপনাকে খুব আদর করতেন আপনি আল্লাহর দরবারে আজকে যান বিচার আজকে শুরু হয় না আমরা কঠিন পরিসানির মধ্যে আছি আল্লাহর কাহারিয়াত নরম করে আসেন নুহু নবী ডাক দে বলবে ও আদ আহা আমার পক্ষেও আজকে সম্ভব হবে না তোমরা অন্য কোনো নবীর বারগাহে যাও সবাই দৌড়ে হজরত ইব্রাহিম খলিল উল্লা আলি ইসাল্লামের বারগাহে এসে কাঁদতে থাকবে আল্লাহর খলিল গো আল্লাহ আপনাকে বন্ধু বানাইছিল আপনি দয়া করে আল্লাহর কাহারিয়ত আজকে মিটাই দেন ইব্রাহিম আলী ডাক দেবল রে তোমরা শোনো আমি ইব্রাহিমের পক্ষে আজকে আল্লাহর কাহারিয়ত মিটানো সম্ভব না তোমরা অন্য কোনো নবীর বরগাহে চলে যাও সবাই দাউদ নবীর কাছে আসবে দাউদ আল্লাহ আপনাকে জবুর দিয়েছিল এত সুন্দর একটা লাহান আল্লাহ দিয়েছিল জানলা সত্যুর সুর দি আপনি জবুর শরীফ তেলাওয়াত করতেন সত্তর লাহানে দাউদ আলি ইসলাম জবুর তেলাওয়াত করতেন সত্যুর রকমের সুর দিয়ে ওই সুরের মোহনায় পড়িয়া পশু পাখিরা মারা যাইত পাখিরা স্টক করে মারা যাইত পশুরা মারা যাইত সুরের ছন্দ আর প্রেম তারা সহ্য করতে না পেরে তারা মারা যাইত একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবর প্রিয় উপস্থিতি হাজারা তিসা নবী ডাক দে বলবে রব ও হাসরবাসী আজকে আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নাই তোমরা চলো এক জায়গায় নিয়ে যাই আমি ঈশা নবী যার উম্মাত হয়েছিল ঈসা আলী ইসলাম যার উম্মাত তোমরা চলো ওই নবী সারা আজ আর আমাদের কোনো নিরাপত্তা নাই সাব উম্মাদসুল করিমের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে আরে নবী আমাদেরকে কত ভালোবাসেন আমাদের চোখের পানি দেখার সঙ্গে সঙ্গে রাহাতুল কেঁদে ফেলবে উম্মাত্রে দাঁড়াও আর না আমি রবামিনের দরবারে যাইতেছি একটা দৌড় মারবে আর সে আল্লাহর কুদ্রুতি কদমের সামনে শেষ দায় পরে একটা ডাক দেবী আরব হাবুলি উম্মাতি মালিক রে আবার উম্মত গুনা করে ফেলছে আমার উম্মত গুনা করে ফেলছে আমার উম্মত গুনা করে ফেলছে আমার উম্মত বড় গুনাগার ই আর ভাবলি উম্মতি আমার উম্মত বড়ো গুনাগার আল্লাহ তখন নরম হয়ে যাবে লক্ষ লক্ষ বছর আল্লাহ ছিল গরম নবীজি চোখের পানি সারা সঙ্গে সঙ্গে আল্লাহ হয়ে গেল নরম একসাথে বলবেন কি আল্লাহ আল্লাহ চিৎকার বলেন চোখের পানি আল্লাহ সত্য হয় না ওই নবী ইজ্জত করলে আল্লাহর ইজ্জত করা হয় ওই নবীর তাজিম করলে আল্লাহর তাজিম করা হয় ওই নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয় ওই নবীর গুণ গাইলে আল্লাহর গুণ গাওয়া হয় ও নবীর আদর্শ বললে আল্লাহর আদর্শ মনে হয় ও নবীর দল করলে আল্লাহর দল হয় ওই নবীর পক্ষে হলে আল্লাহর পক্ষ হয় ওই নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় ওই নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী করা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিবি হাবিব মাথা উঠান আর আপনি শেজদায় পড়ে থাকবেন না আমি কোরআনে বলেছিলাম ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি লাগ লাক নবীগো আপনি তাহাজ্জুদ গুজারী হন তাহাজ্জুদ নামাজ পড়েন আশা আইয়্যুব আসকা রব্বুকা মাকামাম মাহমুদা আমি উহ করছিলাম আপনাকে মাহমুদ্দিন আপনি উঠেন আর আপনি কাঁদবেন না কাদার জন্য হাসরের মাঠ কায়েম করি নাই উঠেন আল্লাহ নবী তখনও উঠে না ইয়ারব হাবলি উম্মতি কান্দে আল্লাহ বলে হাবিব কি জন্য কাঁদেন বলে আমার উম্মত গুণা করে ফেলছে আল্লাহ ডাক দেবে বন্ধু উঠেন হামদের পতাকা আজ আপনার হাতে দিলাম বিরাট মেহসর হামদের পতাকা আপনার হাতে আজ দিয়ে দিলাম সুপারিশের পতাকা আপনার হাতে দিলাম নবী গো আপনার আগে কেউ জান্নাতের তালা খুলতে পারবে না আপনি নবীর আগে আজ কেউ জান্নাতে যেতে পারবে না আপনি নবীর আগে কেউ ফুলসিরাত পার হতে পারবে না আপনি নবীর আগে আমার সাথে কেউ কালাম করতে পারবে না আপনি নবী যাহা চান আমি তাই দিব আমি কোরআনে বলছিলাম আমি আপনাকে খুশি করব খুশি করব যান আপনি যাহা আমি আজকে তাই দিব হুজুর আপনি মাথা উঠান তারপরও আপনি আর কাঁদবেন না আল্লাহর নবী তখন মাথা উঠাবে আর কাঁদবে না আমার নবীজি তখন ডেকে ডেকে টেনে টেনে নিয়ে সত্তর হাজার উন্মত আগে নিয়ে আমার নবীজি সবার আগে জান্নাতের তালা খুলবে একবার জোরে বলা যাবে কি মারা কি বিরাট পয়সাওয়ালা কি ক্ষমতাওয়ালা জাতিসংঘ রাশিয়ার আর আমেরিকা বিরাট বড় বড় সেনাবাহিনীর প্রধান লক্ষ লক্ষ সৈন্যবাহিনীর নেতৃত্ব দ্বারা বিরাট বড় বড় সেনা সেনাপ্রধান হয়েছে এটা কিন্তু ষাটটি খানি কথা না চীনের মধ্যে আছে প্রায় বিশ থেকে বাইশ পঁচিশ লক্ষ এই পঁচিশ লক্ষ সৈন্যের যিনি সেনাপ্রধান তার ব্রেন কিন্তু একেবারে শত ব্রেন না তার সেনা দক্ষতা কিন্তু কম দক্ষতা না পঁচিশ লক্ষ সেনার ভিতরে সে বাছাই করে একজন সেনা প্রধান। এটি কিন্তু চারটি খানি রাশিয়ার যিনি সেনা প্রধান সে কিন্তু চারটিখানি খানি না তাদের প্রায় পনেরো থেকে বিশ লক্ষ রিজার্ভ টিজার্ভ দিয়ে আনুষঙ্গিক সব দিয়ে বিরাট বড় সেনাবাহিনী তাদের আছে হাজার হাজার পারমাণিক ক্ষেপণাস্ত্র অস্ত্র তাদের আছে বিরাট বড় বড় নৌবিগ্রেড বিরাট বড় বড় তাদের ওই কি বলে আপনার ওই আপনার বিমান বাহিনীর বিগ্রেড এই বিরাট বড় বিগ্রেড সব কিছু মিলে তাদের একজন সেনা প্রধান এই সেনা মগজ কিন্তু কম না এই সেনাপ্রধান প্রধান কিন্তু চারটি কেন কথা না পারমাণিক শক্তি দর একটা পৃথিবীর অন্যতম দেশ যার একটা সুইচে রাশিয়ার জেনে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট পুতিন দেখবেন একটা ব্রিফকেস কেস হাতে জানেন ওটার ভিতর কি আছে ওটার ভিতর হলো পারমাণিক নির্দেশনা যদি আক্রান্ত হয়ে যায় রাশিয়া কোন মুহূর্তে কোনো বিষয়ে কোন দেশ থেকে পারমাণিক আসে রাশিয়ার উনি যেখানেই থাকুক ওই ব্রিফকেস থেকে উনি নির্দেশনা দিবে ওখান থেকে উনি সুইচ টিপে দিবে ওখান থেকে উনি সুইচ টিপে যে পারমাণিক হামলার অনুমতি দেওয়া হলো সুইস ওখান থেকে টিপার সাথে সাথে রাশিয়াতে সংকেত চলে যাবে সংকেত যাওয়ার সাথে সাথে তাদের সেনারা শুধু সুইচ টিপে দিবে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল যে যে দেশের সাথে তাদের যুদ্ধ যে দেশ থেকে তাদের উপরে পারমাণিক হামলা আসবে ওই দেশের প্রতি তারা সুইচ টিপি দেওয়ার সাথে সাথে হাজার শত শত ক্ষেপণাস্ত্র এই আপনার পারমাণিক ক্ষেপণাস্ত্রগুলো দেশের উপর যা আঘাত করবে মুহূর্তের ভিতরে একটা দেশ এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে একটা দেশ পুজো সরকার হয়ে যাবে এই শক্তি তাদের তাদের সেনা প্রধান দাও হাসনের মাঠে সেই দিন অসহায় হয়ে ল্যাংটা হয়ে পড়ে থাকবে চার পয়সাও দাম নেই চার পয়সাও হাসরের মাঠে দাম এই আমরা আপনার মতো কাঙ্গাল বিস্কিট রসুলের আজকে যাদের চোখের পানি ধরেছে সারা জীবন রসুলের জন্য যারা জীবনের জেহাদ করে গেছে নবীর ইজ্জতের পক্ষে যারা লড়াই করে গেছে আল্লাহ দিন কায়েমের জন্য যারা জীবন বাজি রেখেছে খুব বেরসুলে যারা নিজের জীবনকে বিলীন করেছে মাঠে তার আসে মো আল্লাহ নিচে আল্লাহর নিচে নুরের চেহারা নিয়ে নুরের মিম্বরে তারা বসে থাকবে একসাথে বলা যাবেন দাম কত দেখে দাম দাম আপনি দশ বছর সাধনা করলে তো রাশিয়ান প্রধানের সাথে বসার সুযোগ পাবেন না কারণ ওরা সিক্রেট অবস্থায় থাকে এটা একটা ব্রেন বছর চেষ্টা করলে আমেরিকান সেনা প্রধানের সাথে আপনি সুযোগ পাবেন না কেন এটা একটা ব্রেন তাদেরকে খুব হিসাবে রাখা দশ বছর সাধনা করলে আপনি ইরানের যে প্রধান আছে পারবেন না এটা একটা ব্রেন মগজ বুঝতে পারছেন বেশি কিছু না ইরান যদি ইচ্ছা করে সে অন্তত তিন লক্ষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ঘুরাই রাখছে তিন লক্ষ পাঁচ মিনিটে তিন লক্ষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর যায় পড়বে শুধু ইরান থেকে তিন লক্ষ যাবে বাকি দেশ বাদ দেন এই জন্য ইরান মাঝে মধ্যে বলে ইসরায়েল আমি ধ্বংস করে দেব মাত্র পাঁচ মিনিট লাগবে আর ইসরায়েল ইরান রেখে জমের মতো ভয় পায় কারণ ওর সুইচ টিভি দিলে পাঁচ লক্ষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে যায় পড়বে ঠেকাবে কয়টা বুঝতে পারছেন পাঁচ লক্ষ ক্ষেপণস্ত্র যায় যদি একটা দেশের উপরে পড়ে কি থাকবে ওখানে মরুভূমি হয়ে যাবে এটা বুঝতে পারছেন তোদের যারা সেনা প্রধান আছে এটা একটু চারটিখানি কথা না এটা একটা ব্রেন মগজ এটাকে পাহারা দেওয়ার জন্য তাদের নিরাপত্তার জন্য হাজার হাজার চৌকস কমান্ডো থেকে শুরু করে গোয়েন্দা ডিভিশনের সবকটা সদস্য তাদের নিরাপত্তার জন্য কাজ করতে থাকে কিন্তু কেমতের মাঠে স্যার পয়সাও নেই এক পয়সাও দাম কার নাম কারণ নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর ভয় বেশি রসুলের গোলামি আছে ওয়াইস আল কারি কি ছিল তার কিচ্ছু নেই একটা ঝুপড়ি ঘরের মধ্যে সারা জীবন কাটাইছে উট রাখালগিরি করে সারা মাসে তিন দিনার পয়সা রুজি করতে তিন দিনার তিন টাকা সারা মাস গেলে তিন টাকা দুই দিনার দিয়ে কোন রকম সংসার চলতো আর একদিনার আল্লাহর পথে দান করতে যেই দিন ওনার রাখালগিরির কাজ থাকতো না যে মাসে সেই মাসে উনি বিচি টুকাইতেন খেজুরের বিচি অ্যাটেনশন কথাটা বুঝে যাবে ইমাম জৌজি আজ থেকে নয়শো বছর আগে উইউনুল হ্যাঁ হাতের মধ্যে লিখতেছেন উনি বিচি টুকাইতেন খেজুরের বিচি রাস্তা দিয়ে ছেলেপেলেরা খেয়ে খেয়ে ফেলে দিত ওই বিচিগুলি গুসায় গুছায় 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 সন্ধ্যা কালীন সময় বাজারে বিক্রি করে দুই চারটে খেজুর পাইতেন কিছু খেজুর দিফ তার করতেন আর কিছু খেজুর সেহেরি করতেন এই ছিল ওনার সম্পদ এই ছিল ওনার খাবার আল্লাহরের মাঠে ওয়াসাল কান্নি আল্লাহ এক পাশে দাঁড়া করে রাখবে সবার জান্নাতে চলে যাবে ওয়াসাল কান্নি বলবে হে রব আপনি আমাকে দাঁড়া করে রাখছেন বলে ওয়াইস একটা কারণে দাঁড়া করে রাখছি সবাইকে জান্নাত দিয়ে দিছি এই কারণে আমার বান্দা নামে চলে যাচ্ছে তুমি আল্লাহর বড় মায়া হয় ওয়াইস তুমি যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ তোমার ইজ্জতের দিকে তাকাইয়া তোমার মহাব্বত করিয়া আমি আমার ওই বান্দার গুনাকে মাফ করে আমি তার জান্নাতি আজকে দিয়ে দেব না না হয় না আরো জোরে বলেন আরো জোরে আমার নবীর গোলামের যদি এই দাম হয় তোর চুলের দাম কত তুই ওই নবী তাজিম করার জন্য আপনি দলিল চান কেন লজ্জা করা উচিত না সরম করা তো উচিত আমাদের লজ্জা করা উচিত বলেই মনে করে ভালোবাসি কারণ তারা আল্লাহর বন্ধু কি কথা না কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদেরকে যারা দুনিয়াতে ভালোবাসে এত দলিল লাগবে না আল্লাহ রসুল নিজে বলতেছে হাসরের ময়দানে নূরের মিম্বরে নুরের চেহারায় নুরের আর আল্লাহর নিচে তারা বসে থাকবে হাসরের মাঠটা কত বড় বাংলাদেশের সমান আদম সফিল্লা সালাম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীতে আসবে সব মানব আল্লাহ হাসনের ময়দানে একত্রিত করবে কি পরিমানে মানুষ হাসনে দাঁড়াবে চিন্তা করেন তো সৃষ্টির সূচনা লগ্ন থেকে জিন জাতি যখন সৃষ্টি হলো তখন থেকে কেয়ামত পর্যন্ত যত জিন পৃথিবীতে আসছে এবং আসবে সবাই হাসরের মাঠে স স আকৃতিতে দাঁড়াবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যত ফেরিস্তার জাতি সৃষ্টি করবে সৃষ্টি হচ্ছে হয়েছে হবে সব ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর আদালতের সঙ্গে দাঁড়াই যাবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মখলুক আল্লাহর আদালতে হাসরের সামনে দাঁড়াই যাবে আপনি শুধু ভাবতেছেন আমাদের বিচার হবে না গরু ছাগলের বিচার হবে পাগলের বিচার হবে শিশুদের বিচার হবে সমস্ত মাখলুকের বিচার হবে বলে হুজুর মাখলুকের বিচার কি ইমাম সৈয়তি রহিমাহুল্লাহ মাসালিকুল হনাফা বিবালিদ মুস্তফার ভিতরে লিখেছেন আলহাবি লিল ফাতওয়া এই কিতাবের মধ্যে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ যিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন একসাথে বলবেন না merhaba merhaba আশিকের রাসূল সারা কেউ মুজাদ্দিদ হইতে পারে না কথা বুঝছেন নি আপনারা আশিকের রাসূল সারা মুজাদ্দিদ হতে পারে না শত্রুর রাসূল কোনোদিন মুজাদ্দিদ হয় না দাবি করতে পারে কি কথা বল দাবি করতে পারে কিন্তু হয় না ইসলামের ইতিহাসে যত আসছে সব মুজাদসুল ছিল নবীর জন্য দেব প্রিয় আমার ভাইরা বলছে হুজুর কবর হাসর নিয়ে একটু আলোচনা করবেন সেই জন্য আমি হাসরের ময়দানে চলে গেলাম কবরের দিকে ফিরে যাব শুধু একটু বুঝাই দিয়ে যাই গরু সেই দিন মামলা হবে এই আপনাদের এলাকার দক্ষিণ পাড়ার গরু উত্তর পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে রব ওই যে উত্তর বড় কান্দার উত্তর পাড়ার গরু আমার একদিন গুতাই ছিল মারছিল আল্লাহ আমি তার বিচার ফাইসালা করি বিচার ফাইসালা চাই দুনিয়ার কোনো মামলায় সালিশে আদালতে গরুই গরুই মারামারি করলে কোনো ফাইসালা নাই পাখি পাখি মারামারি করলে কোনো বিচার সালিস নাই কুকুরে কুকুরে মারামারি করলে বিচার সালিস নাই বাজানো দুনিয়ায় কোনো পশু পাখিরা মারামারি নিজেরা করলে কোনো বিচার সালিস নাই কিন্তু আমার কারিমের আদালতে আল্লাহর দরবারে তারাও বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার বড় ইনসাফ সৃষ্টি করনে বলা কত বড় নেই বিচার করনে বলা মা মালিক ইয়াউদ বিচার দিনি মালিক বড় কান্দার মুসলমান দেবিদদারের মুসলমান দেবিদদন্না ও ফাஷி তো চান দি আচ্ছা বড়ার দেবিদদারের মুসলমান উত্তর পাড়ার কুকুর দক্ষিণ পাড়ার কুকুরের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ বড় কান্দার দক্ষিণ পাড়ার কুকুর আমারে কামড়াইছিল আল্লাহ বিচার ফাইসালা চাই মামলা করলাম আমার মালিক আমার আল্লাহ সেই দিন ডাক দেবে কুকুর তুমি কি কামড়াই বলে হারব বলে তোমার যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে তারে কামড়াই দাও সোহান আল্লাহ কইলেন না আল্লাহু اكبر আল্লাহর ফয়সালা গর রকেবে তোমরা যেভাবে গুতাইছিল তুমি এইভাবে গুতাই দাও সব পশু পাখিদের বিচার শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দিবে কি হয়ে যাবে মাটি হয়ে যাবে তারা একবারে মাটিতে পরিণত হয়ে যাবে আবার তখন কাফির মুশরিক বেঈমান दुश्মিনের রাসূলরা হাতের গোশত কামড়াবে কামড়ায় কামড়ায় টেনে টেনে সিঁড়ে ফিরে দেব আয় আল্লাহ কি করছিলাম আমরা আমরা কেন মানুষ হইছি আমরা যদি পশু পাখি হইতাম আমরা কেন মানুষ হইছি আমরা যদি পশু হইতাম আমরা কেন মানুষ হয়েছি আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে থাকতাম বাবা দুষ্টিমি করে আব্বা ও ছোট মানুষ আমরা যদি পশুপক্ষী হইতাম তাহলে আজকে মাটি হয়ে যাইতাম সেই দিন তার হাত কামড়াবে গোস্ত তো কামড়ায় টেনে টেনেসিরে বলবে আহা আমরা যদি মানুষ না হয়ে পশুপখি হইতাম তাহলে আজকে আমরা মাটি হয়ে যাইতাম আজকে জাহান্নামে যাইতে হইতো না কঠিনই বিপদের সম্মুখীন হইতে হতো না আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম মানুষ হইয়া ঢালিলামতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া মানুষের কি পঞ্চাশ বছর আগে ঢাকা শহরের বুড়িগঙ্গার পানির ভিত্তে মানুষ গোসল করছে ওই পানি দিয়ে রান্না বান্না করছে ওই পানি দিয়ে খাইছে এখন ওই বুড়িগঙ্গার পানির ভিতরে কেউ যদি গোসল করে চলে আসে তাহলে গুলা যে কি পরিমানে জুলে যাবে তা বুঝতে ঢাকা শহরের এক কোটি মানুষের সকালবেলার পেশাব সব বুড়িগঙ্গায় ঢুকে এক কোটি মানুষের পেশাব চিন্তা করতে পারছেন সব সকালবেলা স্যাল মেশিন স্টার্ট করে কারণই তো ভাবছে না সবার সকালবেলায় প্রথম ছোটি সেল মেশিন স্টার্ট হয় এই যে শুরু হইল আজানের পর থেকে একবারে পুরা নয়টা পর্যন্ত সেল মেশিন চলতে থাকে একবারে হুড়ে দমে চলতে থাকে আর এই ঢাকার শরীর যত ওই আবর্জনা সব ওই গঙ্গার ভিতরে ঢুকে ওই পানি পঞ্চাশ বছর পরে বাকি পঞ্চাশ বছর পরে ঢাকা থাকবে কিনা এটাও আমরা জানি না কথা ঠিক ঢাকার নাও থাকতে পারে ওটা মিসমার হয়ে যেতে পারে আজকে বিজ্ঞানের গবেষণায় দেখলাম বাংলাদেশের ভূতত্ত্ব নিয়ে ভূবিভাগ নিয়ে গবেষণা এই গবেষণায় দেখা গেছে এই যে আজকে বর্তমানে যে সেন্ট মার্টিন দ্বীপ দেখেন এটা চারশো বছর আগে তিন ফিট পানির নিচে ছিল চারশো বছর আগে এই বঙ্গে একটা ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প এই ভূমিকম্পে ওই সেন্ট মার্টিন দ্বীপটা আল্লাহ রব্বুল আলমিন তিন ফিট পানির নিচ থেকে তিন ফিট মাটির উপরে উঠাইছে পানির উপরে উঠেছে তার মানে ছয় ফিট উপরে উঠাই দিছে একসাথে বলবেন না ল একবার আমরা আঠারো কোটি মানুষ যে যদি সেন্ট মার্টিন গুতাগুতি করি নামানো যাবে সুযোগ আছে আর যদি বাঁশ দিয়ে ঠেলাঠেলি করে আরো দুই ফিট উপরে উঠানো যাবে না এক ধাক্কা দিয়ে এক ভূমিকম্প দিয়ে আল্লাহ সেন্ট মার্টিন দ্বীপকে পানির উপর থেকে আরও তিন ফিট পানির নিচে ছিল তিন ফিট ওখান থেকে তিন ফিট আরও তিন ফিট ছয় ফিট উপরে উঠাই দিয়েছে আগামী আবার বিজ্ঞান বলতেছে চারশো বছর ধরে বাংলাদেশের প্লেটের নিচে বাংলাদেশের মাটির নিচে যে প্লেট আছে এই প্লেট ফাটা এই ফাটা প্লেট থেকে সিলেট সিলেট থেকে ভূমিকম্প শুরু হবে সিলেট কিশোরগঞ্জ নেত্রকোনা মমসিং টাঙ্গাইল এরপরে আপনার গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা বামনবাড়িয়া এই অঞ্চল দিয়ে বিরাট বড় এবং ভারত টর সহ এই বিরাট একটা ভূমিকম্প হবে নয় স্কেলের এই ভূমিকম্প শুরুটা হবে সিলেটের মাটির নিচ থেকে বিজ্ঞান বলতেছে কোটি মানুষ আক্রান্ত হবে কোটি মানুষ ঢাকার শহরে কোনো বিল্ডিং মানে থাকবে না ঢাকা শহর পুরোটাই বসবাসের অনুপযোগী হয়ে যাবে তার মানে কোটি কোটি টাকার মালিক সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ফকির হয়ে গেছে কি কথা কল না ঢাকা শহরে কিছু বাড়িওয়ালা দেখবেন মহিলারা খুব অহংকার আছে না ভাই বিরাট বড় অহংকার এই মহিলারা কাজের মেয়েদেরকে পিটায় মারে আহা কত গরিব মানুষ তার একটা বাবা একটা মা তার মেয়েটাকে কখন কাজের মেয়ে হিসেবে দেয় বলেন তো আহা আপনাদেরকে একটা কথা বলি দেশের অনেক বাবা আছে কোটি টাকা দিলেও আপনি তার মেয়েকে কাজের মেয়ে হিসেবে নিতে পারবেন না একটা মা আর একটা বাবা মেয়েটাকে কাজের মেয়ে হিসেবে দেয় অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে আর কিছু ধনী মহিলারা তাদেরকে পিটায় মারে অত্যাচার করে কাজের ডাইনবাম বাম হলে গালি গালাস করে অকথ্য ভাষা ওরা কারো কাছে বিচার দিতে পারে না কার কাছে বিচার দিবে বলুন অনেক মেয়েরা নিরুপায় হয়ে থাকে কত বড় নীরব জুলুম ওরা সহ্য করে আল্লাহর কসম করে বলি যদি আল্লাহ রসুল দোয়া না করে যাইতেন তাহলে সর্বপ্রথম আল্লাহর আসমান থেকে ওদের উপর পাথর এসে হত কি কথা বলেন না কেননা চরম এটা জুলুম কে আল্লাহ করে না অহংকার কে আল্লাহ করে না অহংকার এটা মারাত্মক সর্বপ্রথম ইবলিসের অন্তরে অহংকার আসছিল নয় লক্ষ বছর ইবাদ মুহূর্তের মধ্যে ভ্যানিস করে দিচ্ছে মানুষের কিসের অহংকার বলেন তো আমি মানুষ হিসেবে আমার কিসের অহংকার আছে তিন দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে কি কথা খারাপ বলছি ভাই দুই দিন মেশাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসে আমার অহংকার কি আছে এই মুহূর্তে আমি ফরিদিসাব বক্তা আল্লাহ আমার যদি ব্রেনের একটা তার শুধু ঘুরাই দেয় এখনই দেখবেন পাগড়ি খুলে পায়জামা খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছি তার মানে আমি পাগল হয়ে গেছি এই মুহূর্তের মধ্যে এখন বক্তা এই মুহূর্তে বাড়ি পর্যন্ত ফিরে যাবেন কোনো গ্যারান্টি আছে নই তার মধ্যে অহংকারে কি আছে কিচ্ছু নেই নবীর গুলামি করে যাবাটাই হল বুদ্ধিমানের কাজ যে উম্মত নবীর গুলামি করে যেতে পারে সেই উম্মত দুনিয়াতেও সাকসেস কবরেও সাকসেস হাসনেও সাকসেস কথা কন ঠিক কিনা অহংকার আমাদের জন্য অহংকার আল্লাহর চাদর আল্লাহ রসুল বলছে হে আমার উম্মত তোমরা অহংকার করবে না এটা আল্লাহর চাদর আল্লাহর চাদর কখনো ধরবে না সাবধান আল্লাহর চাদর ধরা যাবে আল্লাহ রসুলকে এক পাল্লায় দিবেন অ্যাটেনশন আল্লাহ নবীকে এক পাল্লায় দিবেন দুনিয়ার সব ফেরেস্তা জিদ মানব দানব নবী অলি গাউস কুতুব আখের আবদাল সমগ্র সৃষ্টিটাকে আর আমাদের প্রিয় নবীকে আর আগ পাল্লায় দিবেন আমার এত দলিল লাগবে না শুধু এক বাক্যে বলেন তো আমাদের নবীর ওজনের সমান হবে জোরে বলেন হবে তো ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার কি নবী তো নিজেই দলিল বলা নবী নিজেই ইজ্জতওয়ালা নবী নিজেই দলিল নবী নিজেই তো উম্মতের জান্নাতের কারণ দলিলা মাধ্যম যার সুপারিশে এক ডাকে কোটি কোটি জাহান্নবী উম্মত কে আল্লাহ জান্নাতি বানাই দিবে একসাথে বলা যাবে না ইয়ার আল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত সারা জীবন রেজবি আপনাদেরকে এর উপরে দলিল দিছে উনি তো অনেক বড় জৈদা আলিম ছিলেন আল্লাহ আকবর সারা জীবন শুধু দলিল দিছে কে মানছে কে মানে না সবাই তো মানবে না সবাই কি মানবে সবাই মানবে না যে মানছে মানছে রসুলের প্রতি যার মহাব্বত আছে সে মানছে আর যার মহাব্বত দুর্বলতা আছে খাতা আছে মানে নাই তাতে না মানলে কি হইছে না রাসূল কারিমের इज्जत গাছে না হুজুরের इज्जत কমছে। আল্লাহর হাবিবের इज्जत কমে না হুজুরকে বলার इज्जत কমে না আমার پیر ও মুর্শিদ একটা কথা বলতে একটা কথা ওনার ছিল বাবা রাসূল কারিমের محبت হচ্ছে প্রকৃত ঈমান যার দিলে রাসূল কারিমের محبت নাই তার ঈমান বলে কিচ্ছু নাই এই কি কথা বলেন না কেন জোরে বলেন কথা বলেন ঠিক কিনা নবীর প্রতি কারো অন্তরে যদি মহাব্বত না থাকে সে ইমানদারি না কি কথা বলেন ঠিক কিনা এক বাক্য শেষ এক কথাই শেষ করে দিছি মুতরাম উপস্থিতি সব ওলিদের মানহাজ কিন্তু একটাই নবীর গুণাব কি কথা ঠিক কিনা সব ওলিদের মানহাজ কয়টা একটা নবীর গুণাব আল্লাহু আকবার কেন গোলামি গুলো আমি হাসন মাঠে যাই ও আজ যেটা ঘুরে আমাদের দেশে এক একদল ওরা নামাজ পড়ে ওরা বলে মোহাম্মদ আমাদের মতো মানুষ ছিলেন বিদায় তার ভুল হইতো কি বুঝলেন আপনারা ওদের পিছনে খুব ভালো মতো নামাজ পড়বেন একবারে কায়দা মতো কুইশের মেসাক টাক করে দাঁড়ায় যাবেন আচ্ছা কল তো সুয়ারের গোস্ত নামাজ পড়লে নামাজ হবে বুঝি না হ্যাঁ যাই নামাজের যদি গরুর ফেসাব দিয়ে ধুয়ে এনে যাই নামাজে নামাজ পড়লে হবে না গরুর ফেসাব দিয়ে ধুয়ে যাই নামাজে নামাজ পড়লে যেমন নামাজ হয় না যারা বলে মোহাম্মদ সাল্লাহাম আমাদের মতো মানুষ তবে ভুল হইতো এই কথা যারা বলবে ওদের পিছনে ওইরকমই নামাজ হয় না কথা ঠিক না বেঠে চিন্তা করুন ওরা আপনার সহিদ দেখাবেন আবার আমাদের দেশে সৌদি ফেরত কিছু লোক আছে সৌদি আরব থেকে চাকরি বাকরি আইসে মসজিদের ভিতর ভেজাল বাদাই দিছে কি যে একটা মুশকিল পড়ছি আমরা মুসিবতের ভাই অনেক বড় মহা মুসিবতে আছি শোনেন আল্লাহরের একটাই কথা ছিল আপনারা ইমান নিয়ে কবরে যান বিশুদ্ধ ইমান ইমানের নাম কি আকা ইদে আহলে সুন্নত যেই মানে হুজুর গাউসে পাক ঘুমিয়ে গেছে শুধু ঘুমান নাই ঘুমানোর আগে আনা সব পানিগুলি একটা লুটার ভিতরে নিয়ে আসছে আমরা সব হুজুররা মিলিয়ে একটা লুডা লইয়া তারপরে আপনার পদ্মা নদীর পাশে যাইয়া এরপরে ফু দিলি লুডার ভিতরে সব পদ্মার পানি আইতো না তাই তো আমরা প্রধানমন্ত্রী একটা সুবিধে হইতো পদ্মা সেতু করার লেগে যে সবারই ডাকি টুকি লুয়ে এলো লুডা দুইটি দিয়ে গেলে আপনার ফুটো দিয়ে পদ্মার বিচ সব পানি লুয়ে আন আমি পদ্মা সেতু করার পরে পরে সাইনি দিয়ে যারা আজকে আলো শূন্য তোল জামাত কাদিন এ দল পুরাতন আটশো বছর ধরে আল্লাহর অলি সুলতান এ বাংলা শাহজালা ইয়ামনি মনি মুজার রেদি আউলাদের রসুল নবীর বংশ নবীর রক্ত যার শরীর প্রবাহিত সে আমাদের মধ্যে একটা কালে মারসে আনলেন একটা দিন আনলেন একটা ইমান আনলেন আকিদ আনলেন যারা আজকে আটশো বছর পরে এসে আমরা ভুল ধরে তার বোঝা যাচ্ছে তারা শাহজালাল রহমতুল্লাহ ভুল ধরে আর যদি শাহজালাল বুলই ধরে থাকে ওনার তাহলে ওদেরকে বলবো তোরাও তাহলে যাই নামাজ নিয়ে সুরমা নদীর ফাড়ে যাবি যাই দোয়া কালাম পুড়িয়ে যাই নামাজে ফু দিয়ে নদী পার হবে তোরা যদি নদী পার হই তেরো ফুটু দিয়ে যাই নামাজ দিয়ে তাহলে আমরা বিনা দলিলে তোমরা রে মাইনে নিব আর যদি ফুটু দিয়ে তোমরা যাই নামাজ দিয়ে নদী পার হইতে না পারো তাহলে বাটাম সালাম কিন্তু একটা মাটিত পড়তে না সব পিঠে যায় পড়বো কথা কালাম কে আমত পর্যন্ত ফুবাইব পারতো না ভিতরে মাল নাই ভিতরে মশলা নাই হুইদে পেঁয়াজ পেটে বোমালে খেলি বাথরুম ছাড়া আর কিচ্ছু বেরিয়ে না বুঝে যান আল্লাহ রসুলের ইচ্ছুত কত বড় আমি আপনাদেরকে বুঝাচ্ছি সৃষ্টির সব আল্লাহ সামনে শেষ দায় পরে থর থর করে কাঁপতেছে উলঙ্গ থাকবো আমরা সেই দিন একমাত্র শুধুমাত্র ওয়ানলি ওয়ান পার্সন আল্লাহ আমার রসুলের রাউজা মুবারক থেকে আল্লাহ তাকে উঠাবেন জান্নাতের পোশাক পরিহিত করিয়া সুদর্শন সুহত্তম পোশাক করিয়া সত্তর হাজার ফেরেস্তা দিয়ে প্রিয় নবীজিকে মিছিল দিতে 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 আর সে মো আল্লাহর সামনে নিয়ে আল্লাহ তার মাকাম মাকামে মাহমুদে আমার নবীক আল্লাহ বশাই দি আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে না না হয় না আরো জোরে আমরা সেই নবীর উম্মত মসজিদের জুতা চুরি করি কি কথা বল না কে আমরা সেই নবীর উম্মত মসজিদের টাকা চুরি করি বহু মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে ঠিক মনে কিছু নেই না আল্লাহর রস্তে maaf করবে না আমার মসজিদ দিয়ে হচ্ছে তাও আমরগোটা কই লাভ নাই আমার তো জুমাতে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কম বেশি করে উঠে শুধু এমনি ব্যাগেরটা ব্যাগের ডাকে মুসলিম প্রত্যেক জুমাতে উঠে বা ছাড়তে আসছে না বুঝতে পারছেন আপনি একটু চিন্তা করেন তো আপনি রাষ্ট্র বাদ দেন কোম্পানি বাদ দেন ব্যক্তি বাদ দেন কোনো প্রতিষ্ঠান বাদ দেন আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর আমরা আল্লাহর দাস আমরা আল্লাহর গুলা আল্লাহর বান্দা আল্লাহর ঘরে নামাজ যাব সেই ঘরের টাকা যদি ডাইন হয়ে যায় তাহলে আমানতের কি পরিমাণে খেয়ালত এ দেশে হলে মসজিদের টাকা চুরি হয় মসজিদ থেকে জুতা চুরি হয় তুলে আপনি চিন্তা করেন তো তার মানে বোঝা গেল আমরা এখনো আসলেই মানুষের মতো মানুষ হইতে পারি নাই মানুষ হইয়া ভবেতে মানুষের করিলাম কি অনেক হিন্দু আছে বলবেন ভাই তোর মসজিদে টাকা দিলে মিজা নিবে না হিন্দু যারা মানবিক ভালো সৎ তারা বলবে বলো কি এটা ওরা বলবে তোমার ভগবানের মসজিদে আমি কি করে টাকা নিব এটা মুসলমানদের উপসন ভগবান বেজার হবে মানে সে তার ভগবানের প্রতি বিশ্বাসে ভয় পায় যে ভগবান আমার উপরে অসন্তুষ্ট হন সে ভগবানকে ভয় তার ভাষা আর তার ধর্মের ভাষা মুসলমান মসজিদের টাকা চুরি করে অন্তরে ভয় আসে না যে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হন তার মানে এটা হলো আমানতের খেয়ানত আমাদের অধবত এটা আমাদের অধবত আমি যদি আরব সেই দিক হেটে যাইতেন লী হজর নবী হজরা বজায় নামার আজকের উদ্দেশ্যটা হলো মরসুমদের দ্বারা এজন মরহুমদের দোয়া করার জন্য মাঘ ফেরাতের জন্য আজকের মাহফিল বাজান রে কত মানুষ কবর দেশে আজকে ঘুমাইল এমন এই বড় কান্দার এলাকার মধ্যে কবর আছে যার কবরের মস পাশে দাঁড়ানোর মতো কেউ আজকে দুনিয়ায় নাই এমনও কবর আছে যার কবর নিশ্চিন্ন হয়ে গেছে কোনো ঠিকানা নির্দিষ্ট নাই একশো বছর পরে আমাদের কবর হারাবে করার মতো কেউ হয়তো নাও থাকবে কিন্তু উম্মা যদি নবীর গোলাম হয়ে কবরে যায় উম্মা যদি আল্লাহকে খুশি করে কবরে যায় এর মতো ভাগ্যবান আর কেউ নাই আজকের বড় কান্দার সমস্ত মানুষের জন্য দোয়া হবে আজ একশো পাঁচশো এক হাজার বছর আগেও যারা কবরে চলে গেল আমরা তাদের জন্য দোয়া করব। এখানে কালা ধলা ধনী দরিদ্র আর অভাবী মিসকিন কে কোন ফিরের মরিদ এটা আজকে আমরা আর দুয়ার মধ্যে দেখব না একটাই কথা আল্লাহ বরকান্দার মাটির নিচে যারা কবরে চলে গেল আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আজকে এই দোয়াকে যারা বন্ধ করে দিতে চায় মিলাদ মাহফিলকে যারা বন্ধ করে দিতে চায় কোরআন খতমকে যারা বন্ধ করতে চায় এই দুয়াকে যারা ফতোয়া দিয়ে বেদাতের তপকা দিয়ে বন্ধ করতে চায় আমি ফরিদি মনে করি সব হলো শৈতানের দালা হা তুজো করে বলেন ঠিক কষ্ট হইতেছে আপনাদের দোয়া কি চলবে না বন্ধ হবে দোয়া চলবে চলবে কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে ভাই জান আমার কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করবেন বেশি বেশি মনে থাকবে কি খতম কোরআন শরীফ কথা দিয়ে দোয়া করবেন সবাইরে নিয়ে দোয়া করবেন সন্তানদেরকে নিয়ে দোয়া করবেন খাওয়ার পরে দোয়া করবেন আমি সঙ্গে মাহফিল করলাম আপনাদের ওই যে হোমনাতে মাহফিল করলাম মাহফিল করার পরে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে শায়ক আমাদেরকে নিয়ে দোয়া করলেন ওমান সুন্নি ওমানের গ্রান্ড মুক্তির ছাত্র আমাদের সবাই নিয়ে দোয়া করলেন খুব